নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঠরঙে সকলকে স্বাগত। আজ আমরা শিখে নেব সাউথ ইন্ডিয়ার একটা ভীষণই পপুলার রেসিপি, লেমন রাইস। এটা বানানো যেমনই সহজ আর ভীষণ ভীষণ টেস্টি হয়। না পেঁয়াজের ব্যবহার আছে, না রসুনের ব্যবহার আছে। চলুন শিখে নিই সুপার টেস্টি লেমন রাইস। আমি নিয়েছি 3 কাপ এখানে সেদ্ধ চালকে বয়ল করে নিয়েছি। আপনারা যে কোনো রাইসই ব্যবহার করতে পারেন। আর কিছু নিয়েছি তরকার জন্য মশলা। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ ভালো করে গরম হওয়ার পরে বড় চামচে 4 চামচ সাদা তেল দিলাম। এটা কিন্তু সর্ষের তেলে একদমই করবেন না। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে। সর্ষেটা যখন দেখবেন একটু একটু আওয়াজ হচ্ছে, তখনই আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ ছোলার ডাল। ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি বিউলির ডাল 1 চামচ, কিন্তু এটাও বড় চামচের 1 চামচ, ঠিক আছে? তারপরে আমরা কি করে নিচ্ছি, হ্যাঁ একদম ঠিকভাবে বলেছেন, লো টু মিডিয়াম ফ্লেমে এটা একটু ফ্রাই করে দিয়ে দিলাম 2টো লাল লঙ্কা, মানে রেড চিলি। লঙ্কাটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, খুব সুন্দর এখন একটা গন্ধ পাবেন। আর এখন দিয়ে দিলাম 1/4 কাপ বাদাম। বাদামটা কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে, কিন্তু দেখবেন যেন মশলাটা না পুড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদার কিমা, মানে ছোট ছোট করে আমি আদাটাকে টুকরো করে রেখেছিলাম। আদাটা দেখবেন বেশ, যখন কাঁচা গন্ধটা একদম চলে গেছে, তখন বুঝবেন যে আমাদের মশলা একদম ফ্রাই হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, কাঁচা লঙ্কা কিন্তু দিতে লাগবে, অন্তত একটা দেবেন, তবেই ভালো একটা গন্ধ আসবে। আর এখানে আমি হলুদ দিলাম 1 চামচ। হলুদটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ যদি কম দেন তাহলে যে লেমন রাইসের যে কালারটা সেটা কিন্তু দেখতে ভালো হবে না। আর এখন কি দিচ্ছি, একদম ঠিক বলেছেন, আমি এখানে দিয়ে দিলাম যে চালটা আমি বয়েল করে রেখেছিলাম। আপনারা এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। আর এখন আমি যেটা করছি সেটা কিন্তু একটু অন্যরকম। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ তেল আর বেশ খানিকটা কারি পাতা আর একটু হিং। হিং আর কারি পাতা ছাড়া কিন্তু লেমন রাইসের গন্ধটাই একদম পারফেক্ট হবে না, কারণ আমি তো বলেছি সুপার টেস্টি লেমন রাইস, তাই তো? কি গন্ধ পাচ্ছেন নাকি লেমন রাইসের কারি পাতা ভাজার? হ্যাঁ হ্যাঁ, যখন বানাবেন দেখবেন ঠিক গন্ধটা পাবেন। তাহলে কি বললাম, লেমন রাইস করতে গেলে আমাদের যেটা প্রধান উপকরণ, হিং আর কারি পাতা মাস্ট দিতেই লাগবে। আর এই সব কিছু দেওয়ার পরে আমি লবণ তো দিতেই লাগবে। লবণ হচ্ছে এমনই একটা জিনিস, না দিলে কিন্তু কেউ আপনার গুণ গাইবে না, যতই ভালো আপনি রাঁধুনি হন। দেখেছেন আমাদের সুপার টেস্টি লেমন রাইস রেডি। এখন যেটা আর একটা অন্যতম উপাদান, সেটা হলো লেবু। লেবু দেওয়ার আগে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আমাদের। আর আমি এখানে নিয়েছি লেবু 2টো নিয়েছি। আপনারা কিন্তু টকটা অবশ্যই, মানে লেবুর যে, কারণ টক বেশি হলে অনেকে আবার পছন্দ করে না, সেটা আপনারা ঠিক মতো পছন্দ মতো টকটা নিয়ে নিতে পারেন। আর বেশি কিন্তু নাড়া চলবে না ভাতটা, কারণ এটা বেশি ভাজলে কি হবে বলুন তো, ভাতটা যে চালগুলো আমরা, মানে যেমন পোলাও হয় তাই না, একটা ঝরঝরে ভাব হবে। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, না বানাবেন তো নাকি? আর ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনে পাতা, এটা কিন্তু একদমই অপশনাল। আপনারা কাজু বাদামও ভেজে দিতে পারেন যদি আপনাদের ইচ্ছে লাগে। আমি এখানে কাজু বাদামটা দিইনি, তাহলে যখন বাদামটা ভাজবেন তখন কাজু বাদামটা দিয়ে দিতে পারেন। আমাদের সুপার টেস্টি ভীষণই সহজ একটা রেসিপি লেমন রাইস তৈরি হয়ে গেছে। বাচ্চাদের লাঞ্চ বক্সে দিতে পারেন, নিজেরাও মাঝে মাঝে মুখ চেঞ্জের জন্য ভাত তরকারি না খেয়ে এটাও খেতে পারেন। আশা করি আজকে রেসিপি খুব ভালো লেগেছে। আর এটা আপনারা চিপসের সঙ্গে খেতে পারেন, পাঁপড়ের সাথে খেতে পারেন, কোনো তরকারি এর সঙ্গে না নিলেই ভালো লাগবে। আর ভালো লাগলে কি করবেন আমার চ্যানেলে, কি করতে হবে, হ্যাঁ লাইক দিতে হবে, শেয়ার করতে হবে, আর তার সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকে
সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।